মহিলা প্রকল্পে মঞ্জুরি বৃদ্ধি করতে হবে। পঁচিশ লক্ষ সমস্ত অংশের জনগণ এগিয়ে আসুন, জনগণ এগিয়ে আসুন, পঁচিশ লক্ষ সমস্ত অংশের জনগণ এগিয়ে আসুন। আজকের মিছিলে দলে দলে যোগ দেন, দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিভিন্ন ব্লকে ব্লকে লক্ষ লক্ষ টাকা কেলেঙ্কারি হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। সন্ত্রাস করে হামলা করে লাল ঝান্ডার আন্দোলন কে রোকা যায় না, যাবে না। সন্ত্রাস করে হামলা করে লাল ঝান্ডার আন্দোলন কে রোকা যায় না, যাবে না। সন্ত্রাস করে হামলা করে লাল ঝান্ডার আন্দোলন কে রোকা যায় না, যাবে না। ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি পূরণ করা হলো না কেন বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, রাজ্যের লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর আহ্বানে আমাদের রাজ্যের মানুষের জরুরি কিছু সমস্যা সমাধানের দাবিতে বিগত 22 আগস্ট থেকে আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বুথ ভিত্তিক বা বুথ স্তরে পদযাত্রা আমরা সংগঠিত করছি। এই পদযাত্রাগুলির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে গত 4.5 বছর ধরে যেভাবে মানুষের জীবন জীবিকা রুটি রুজি আক্রান্ত তার হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করতে। আমরা দাবি করছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন রকেট গতিতে বাড়ছে, এই মূল্যবৃদ্ধির হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য সরকার যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। বেকারদের কর্মসংস্থান নেই, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঘরে ঘরে রোজগার, কিন্তু আজকে 4.5 বছর পর আমরা লক্ষ্য করছি নিয়োগ প্রক্রিয়া প্রায় নেই বললেই চলে। প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে সামাজিক ভাতা 2000 টাকা করে করা হবে, রেগায় 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরির ব্যবস্থা করা হবে, কিন্তু কিছুই আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে হচ্ছে না। ফলে আমরা মনে করি রাজ্যের মানুষের এই জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে বামপন্থীরা আমাদের রাস্তায় নামা দায়িত্ব এবং কর্তব্য। তার জন্যই খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বুথ ভিত্তিক আমরা এই ধরনের পদযাত্রা সংগঠিত করছি। আমাদের আহ্বান থাকবে অবিলম্বে রাজ্য সরকার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই দাবিগুলি পূরণ করবার জন্য তারা যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং রাজ্যে গণতন্ত্র আক্রান্ত মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে, এই যে স্বৈরাচারী কায়দায় রাজ্য সরকার এখানে চলছে তার হাত থেকে রাজ্যের মানুষকে মুক্তির দাবিতে আমাদের এই প্রচার আন্দোলন বা পদযাত্রা সংগঠিত।